আচ্ছা, এই স্নেকার্স এর প্রাইস কত এটার? ছোটগুলা 100, এটা ছোটটা 25। আচ্ছা, ছোটটা 25 টাকা। ওকে, ছোটটা 25 টাকা। পার্কার মাছ কি একই? ও আচ্ছা, মাছ আর পার্ক আলাদা আলাদা। আচ্ছা, মাছের প্রাইস কত আছে এটার? 15 টাকা না 20 টাকা? আর পাইকারি নিলে, এক দুই বক্স বা এক বক্স নিলে কমে আসবে? আচ্ছা আচ্ছা, পার্ক পার্কি এখন 20 টাকা করে না 30 টাকা করে? 15 টাকা করে বক্স নিলে কমবে সবগুলো, তাই তো? এই সাফারির সাফারি পার্ক যেটা, এটার এটার প্রাইস কত আছে এখন? এটা আমার হাতে যেটা, এটার প্রাইস কত আছে? 15 টাকা। এই ছোটগুলো কি সব 15 টাকা করে নাকি আলাদা আলাদা? মানে ইয়া বুঝা বুঝা, মানে এই যে হচ্ছে ব্র্যান্ড বুঝা বুঝা, এই যে এটা এটা 15 টাকা ছোটটা, আর এই যে একটা আছে বড়, বড়টা কয় টাকা? এটা 45। বললাম না, বড়টা একটু বাড়বো আর ছোটটা একটু কমবো। এর এর থেকে বড়টা আছে, তাই তো? আচ্ছা, এর থেকে বড়টা আপনাদেরকে আমি দেখাচ্ছি, সমস্যা নাই, আস্তে আস্তে ছোট থেকে বড়র দিকে যাই। এই ডেরি মিল্কে এটা কত ছোটটা পিচ্ছিটা? 25 টাকা। 25 টাকা? আগে আগে কত, আগে আগে কত টাকা ছিল? ওরকমই ছিল না? ডেরি মিল্ক এটাও কি 25 টাকা? এটা 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 25 টাকা? এটাও কি 25 টাকা? এটার দাম 35। ঘটনা কি? এটার আর ওইটার ফ্লেভার কি আলাদা? ফ্লেভার আলাদা নাকি, না টেস্ট আলাদা? ও আচ্ছা আচ্ছা, বুঝছি। ওয়েট বেশি কম আছে, বুঝতে পারছি। এর এই এটা 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 কয়টা, এটা এটা কয় টাকা দাম? 25। আচ্ছা, ভিউ যেগুলো হওয়াতে এগুলো এমনি হয়, বুঝছেন? না না, এটা আসা অনেকটা মনে করেন, এটা তো আমি তো আর চকলেটের বিজনেস করি না, আপনি আমার থেকে ভালো বলতে পারবেন না? বুঝতে পারছি, কিন্তু মনে করেন চকলেটের ব্র্যান্ড তো আলাদা আলাদা হয় না? ব্র্যান্ড আলাদা হয়, টেস্ট আলাদা হয়, অনেক দাম হয়। হ্যাঁ, আমি কয়েকদিন আগে হচ্ছে আমাকে কয়েকজন চকলেট গিফট করছিল অনেকগুলা, তো মনে করেন আমি দেখলাম একটা বক্সের মধ্যে অনেকগুলো অনেক রকমের চকলেট আছে, মানে এক একটা টেস্ট এক এক রকম, আর এক একটার ভিতরে এক এক রকম, ঠিক আছে? এই জন্য আমি জিজ্ঞেস করলাম আর কি। এই টোরেনের প্রাইস কত আছে আঙ্কেল? টোরেনের প্রাইস কত আছে এটার? এটার 120। পাইকারি নিলে কি 120 করে পড়বে? পাইকারি নিলে কমায় আসবে, কম আসবে? আচ্ছা, কত কম আসতে পারে? আচ্ছা, ডার্ক ডার্ক চকলেট এক সময় ফেভারিট ছিল, বাট এখন ঘুরি বেড়ে যেতেছে দেখে ডার্ক এটা খাওয়া বাদ দিয়ে দিছি। আগে অনেক খেতাম এটা, এখন পেট বড় হয়ে যেতেছে এই জন্য খাই না। 55%। এটার প্রাইস কত আছে? 70 টাকা। আচ্ছা, প্রাইস কি লেখা নাই নাকি? ও আচ্ছা, এগুলা মানে আপনি তো সব ইন্ডিয়া থেকে নিয়ে আসেন, এই জন্য প্রাইস লেখা থাকে না আসলে। সরি, আমার আসলে ভুলে গেছে। এটা কি, এটা কি খেজুর না চকলেট? এটা চকলেট, এটা এটা কেমন, এটা কি, এটা হচ্ছে, এটা মনে খেজুরের চকলেট মনে সম্ভবত, তাই না? মনে হয় সম্ভবত। প্রাইস কত এটা? 120 টাকা। যদি পাইকারে নেয় তাহলে তো কমবে, তাই না? পাইকারে নিলে তো অবশ্যই কমবে। পাইকারে নিলে তো অবশ্যই কমবে। পোলো, পোলোর প্রাইস কত আছে? পোলো প্রাইস হচ্ছে 20 টাকা করে। আচ্ছা, এখানে ছোট ডেরি মিল্ক আছে, তারপর এখানে বড় স্নেকার্স আছে, বড় স্নেকার্স, বড় স্নেকার্স এর প্রাইস কত? এটা একটু বড় ওজন আছে বেশি, এটা 100 টাকা, তাই তো? আচ্ছা, 100 টাকা। এটা চুইংগাম, এটা চুইংগাম না না চকলেট? চুইংগাম। আচ্ছা, এটা হচ্ছে চুইংগাম। এটা এটার প্রাইস কত আছে আঙ্কেল? 30 টাকা না 20 টাকা? এটার প্রাইস হচ্ছে 15 টাকা। ওকে, আর বড় ডেরি মিল্ক আছে, ছোট ডেরি মিল্ক আছে, এটার প্রাইস কত? 80 টাকা। আচ্ছা,
পাইছেন খুঁজে পাইছেন না পান নাই? খুঁজে পাইছেন যেটা খুঁজতেছিলেন? একদম পিওর ইন্ডিয়ান চকলেট, ঠিক আছে, কোনো ভুগি সুগি নাই। আরো আছে, মানে বড়ডি আছে, বড়ডি একটু দেখাই, বড়ডি আছে। বড়টার দাম কত আঙ্কেল? এটার 100 টাকা না 150? 300? আচ্ছা 300।